স্বাগতম সবাইকে। নতুন জায়গায় যেতে চাই অনন্তকাল, এর ধারাবাহিকতায় আজ চলে এলাম অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা মশুয়া গ্রামে যার অবস্থান। সারাদিনই ঘুরে দেখাব সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস, দেখতে সাথেই থাকুন। সত্যজিৎ রায় ১৯২১ সালের ২ মে তৎকালীন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। তার পিতা সুকুমার রায় ও মাতা সুপ্রভা দেবী। তার প্রথম চলচ্চিত্র ১৯৫৫ সালে পথের পাঁচালী। সত্যজিৎ রায় ১৯৯২ সালে তার সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসাবে অস্কার জয় করেন, যা আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় তথা বাংলাদেশের গর্ব। তার সাথে সাথে ভারত সরকারের বেসামরিক পুরস্কার ভারতরত্ন লাভ করেন আমাদের সত্যজিৎ রায়। পদ্মভূষণ সহ আরও মর্যাদাপূর্ণ পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ২০০৪ সালের বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকার ১৩তম স্থান লাভ করেন এই গুণী শিল্পী। অপরাজিত, অপুর সংসার, গোপীগান, বাঘাবাইন সহ জনপ্রিয় কাল্পনিক চরিত্র গোয়েন্দা, ফেলুদা ইত্যাদি বই রচনা করেছেন এই গুণী শিল্পী। সত্যজিৎ রায় ১৯৯২ সালের ২৩ এপ্রিল গৃহত্যাগ করেন। সংস্কারের অভাবে হয়তো কিছুদিন পরে আমরা সত্যজিৎ রায়ের এই পৈতৃক নিবাস খুঁজেও পাব না। বাংলাদেশের সরকার চাইলেই নতুন করে সংস্কার করে বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষীস্বরূপ ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত করে দিতে পারেন এই সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাসকে। আমার আকুল আবেদন থাকবে সরকারের প্রতি।
দৃষ্টিনন্দন এসব স্থাপনাকে নতুন করে সংস্কার করার জন্য। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়। ঢাকা সাইদাবাদ থেকে অনন্য সুপারে করে কটিয়াদি এসে নামবেন, তারপরে কটিয়াদি থেকে পাকুন্দে রুটে চলে যাবেন বেতাল বাজারে, বেতাল বাজার হয়ে সরাসরি মশুয়া বাজারের অটো পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে কেউ আসতে চাইলে অবশ্যই আপনাকে কিশোরগঞ্জ প্রথম আসতে হবে, কিশোরগঞ্জ থেকে সিএনজি পেয়ে যাবেন কটিয়াদির উদ্দেশ্যে। কটিয়াদি থেকে সত্যজিৎ রায়ের বাড়িতে অটো অথবা সিএনজি করে যেতে পারেন। খাবার দাবার এর কথা বলতে চাইলে অবশ্যই আপনারা কটিয়াদি বাজার থেকে খাবার দাবার নিয়ে যাবেন,